কোরিয়া যুদ্ধবন্ধের 70তম বার্ষিকীতে যোগ দিতে প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগুর নেতৃত্বে রাশিয়ার একটি প্রতিনিধি দল উত্তর কোরিয়ায় গেছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে দেখা করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কেসিএন এর প্রতিবেদনে বলা হয়েছে, দেখা করার সময় কিমকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি চিঠি হস্তান্তর করেন শৈগু, আর শৈগুর নেতৃত্বে সামরিক প্রতিনিধি দল পাঠানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান কিম। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম রাশিয়ার কোনো প্রতিরক্ষা মন্ত্রী উত্তর কোরিয়া সফর করছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রীকে একটি সামরিক অস্ত্র প্রদর্শনীতে নিয়ে যান কিম। শৈগুর সামনে তুলে ধরা হয় উত্তর কোরিয়ার নিষিদ্ধ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের অধীনে এসব ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরিদর্শনে শৈগুর উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে স্বীকৃতি দিচ্ছে রাশিয়া। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদে সেন্ড মানে একদম ফ্রি। রুশ প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক করেছেন উত্তর কোরীয় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেও। এ সময় উত্তর কোরিয়াকে গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। তাদের মধ্যে দুদেশের সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। শুধু রাশিয়া নয়, কোরিয়া যুদ্ধবন্ধের 70তম বার্ষিকীতে যোগ দিতে পিয়ংইয়ং এ গেছে চীনা প্রতিনিধি দলও। চীনা কমিউনিস্ট পার্টির এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পলিট ব্যুরোর সদস্য লি হংঝং। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো চিঠি কিম জং উনের কাছে হস্তান্তর করেন। পরে রাশিয়া এবং চীনের প্রতিনিধিরা বিজয় কনসার্টে যোগ দেন। তবে রাশিয়া ও চীনের প্রতিনিধি দল উত্তর কোরিয়া সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের ঐক্য প্রদর্শন করেছে বলে মনে করা হচ্ছে। করোনা পরবর্তী সময়ে এবারই প্রথম রুশ ও চীনা প্রতিনিধি দল উত্তর কোরিয়া গেছে। মহামারীর কারণে নিজেদের সীমান্তে কড়াকড়ি আরোপ করেছিল উত্তর কোরিয়া। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।